আরেকবার ধন্যবাদ প্রিয় দর্শক, সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে, এবং আমরা স্পেশালি কথা বলছিলাম দুটো বিষয়। একটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে স্টেটমেন্ট দিয়েছেন জনসাধারণের উদ্দেশ্যে, ওনার সেই স্টেটমেন্ট নিয়ে কথা বলছিলাম। আমরা কথা বলছিলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লাস্ট যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্ট নিয়ে আমরা কথা বলছিলাম। আমি নিয়াজ সাহেব আপনার কাছে আসছি, তার আগে একজন কলার সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। আমি যেটা কোয়ালিটির কথা বলছিলাম, এই যে চিফ জাস্টিস, উনি যে এর আগে বলেছেন যখন চিফ জাস্টিস হয়েছেন যে বাংলাদেশে, আমি আপনাকে পেপার কাটিং আছে আমার কাছে, যে বাংলাদেশ বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে, রিসেন্টলি উনি তার কথাটাই তিনি বিরোধিতা করছেন, সর্ট অফ এ ডেকাচামি, ফাইন হি ক্যান ডু দ্যাট, বাট দ্য পয়েন্ট ইজ উনি প্রতিদিন হি ইজ গোয়িং রাউন্ড দ্য কান্ট্রি, যেখানে বিচার বিভাগে প্রায় 30 লক্ষ বিচার পেন্ডিং আছে, উনাকে যদি ক্লিয়ার করতে হয়, আপনারা তো কেউ জাননি বাংলাদেশের কোর্টে আমি গিয়েছি এবং যাই, উনাকে আগে স্যাটিসফাই করতে হবে, উনার বিচার বিভাগের লোক বিচার পাচ্ছে, মানে গরিবরা বিচার পাচ্ছে, বড় লোকরাও টাকা দিয়ে পাচ্ছে না, সরি টু সে দিস পয়েন্ট, উনাকে আগে স্যাটিসফাই করতে হবে হাউ হি ইজ ওয়ার্কিং ফর হিজ ওন ডিপার্টমেন্ট, ওকে, দেন লেট হিম টক অ্যাবাউট অল দিস ফলস থিংস দ্যাট হি ইজ টকিং অ্যাবাউট আদার্স, দেন হি ক্যান ক্লেম পিপল উইল সাপোর্ট হিম। উনি যে চিৎকার করছে, উনাকে কি পিপল সাপোর্ট করতে? উনি তো একটা কেওস সৃষ্টি করতেন দেশে। নাও টেক দি পয়েন্ট, লাইক যখন প্রথম ডেমোক্রেসি আসছে ব্রিটেনে, যেখানে আপনারা বসে আছেন, এখানে সিভিল ওয়ার হয়ে আজ থেকে 200-300 বছর আছে, এবং যে কিং চার্লস কে গলা কেটে হত্যা করা হয়েছে ইন ওয়েস্টমিনিস্টার বাই দ্য ফার্স্ট ডেমোক্রেসি, কর্মলরা যখন এসেছিল, তারপরে একটা কথা উঠেছিল তখন যে অটোক্রেসি ইজ দ্য ওয়ার্স্ট সিস্টেম টু দ্য ওয়ার্স্ট ডেমোক্রেসি, but it's still democracy has to go on, and military democracy is never comparable to anything, is the worst like anything, okay, that's what we are suffering now, okay, amra bujhte parchi apnar joto popularity shosta bhabe ashuk na keno apnar proshno ta ki mr khan jar jar department er task tara koruk na apni dekhen sadharon jonagon ki bole sadharon to please I'll take another 10 seconds okay go on যদি কোনো কাজ না হয় বলে কি সরকার কি করছে, কেউ কিন্তু বলে না বিচার বিভাগ কি করছে, কেউ কিন্তু বলে না পুলিশ বিভাগ কি করছে, বলে সরকার কি করছে, তো রেসপন্সিবিলিটি ইজ টু দ্য গভর্নমেন্ট, এখন পার্লামেন্ট যদি ল্যাংড়া হয় অন্যান্য ডিপার্টমেন্টই তো স্মার্ট না, কোয়ালিটি তো আপনাদেরই লোক সবাই, এই ডেমোক্রেসি চলতে দেন না, একদিন কোয়ালিটি আসবে, চোর বাটপাটা ঠিক হয়ে যাবে, ধন্যবাদ। এভাবে চিৎকার করলে নিজের কোয়ালিটি নিজে ঠিক না করে আপনি ঝগড়া যেটি সৃষ্টি করছেন, প্লিজ লেট দি ডেমোক্রেসি গো অন, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ মিস্টার খান আপনাকে। নিয়াজ সাহেব আপনার জন্য 2 মিনিট প্লিজ। আসলে 2 মিনিটে সম্ভব হবে না, তার আগে কি আমি আরেকজন কলারের সাথে একটু কথা বলে আসি প্লিজ। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আপনাদের সালাম ভাই, স্যার ফারুক ভাই ভালো আছেন? জি ভালো আছি ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো ভাই। আচ্ছা আমি দুইটা বড় প্রশ্নের উত্তর দিতাম চাই। একটা জন আমার নিয়াজ ভাইয়া কইলা যে আওয়ামী লীগ এখানে চলে যায় না, বিএনপির কাছে এই সেই কইজা, আওয়ামী লীগে এমএলএ কোনো অন্যায় করছে না, বিএনপির কাছে যেটা লইয়া চলে যাই, যেটা করছে তারা পলিটিক্যাল গেম খেলছে, তা তো কি আরো এমএলএ গেম খেলছে, কিন্তু বিএনপি যেটা করছে জাতি জনক বঙ্গবন্ধু মারার পরে, আমি তো এখন মাইসটা কইলাম আমি খালেদা জিয়া এবং তারিক জিয়া পলিটিশিয়ান, আমি জানি ভাই মুখের কথা না, এটা ইতিহাসের কথা। আমি কথা কইলা জিয়াউর রহমান সাহেবে, জিয়াউর রহমান সাহেবে যে সময় পলিটিক্যাল টাইম টাইম সুন্দর পলিটিক্স করছিল, যে জৌরমান সাহেবে আইয়াতে খাল কাটলা, গাছ লাগাইলা, আপনারা কি জানুন শেখ মুজিবুর রহমান সাহেবে যতদিন দেশ স্বাধীন হওয়ার পরে 33,000 গাছ লাগাইছিল পয়লা বছর, এটা কি বিএনপি কোনোদিন দেখাইছে? আচ্ছা আমি 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 আপনার কথা আপনারটা করছে, আওয়ামী লীগ নকল করছে, এবং নকল করার পরেও এরারে বানাইছে ভাই, আসলে ইতিহাস যদি তাই আমরা পাকিস্তানে বানাইছে, আমরা একতা বদ্ধ রে অনেকটা বদ্ধ করা যায়, আর একটা এই জিনিসটা হইছে দুই নম্বর হতে হইলে আপনি
আপনাকে ধন্যবাদ ভাই, এটা করার দরকার আছে, কারণ এই সময় আমরা দেশ তো এই যে আপনাকে ১৩ বইয়া মাত্রা আপনাকে ধন্যবাদ সম্মানিত কলার, আপনাকে ধন্যবাদ কলার, আপনাকে ধন্যবাদ, প্লিজ নিয়া সাহেব ধন্যবাদ। আমি দুজন কলার আমার কাছে প্রশ্ন রেখেছেন, একজন বলেছেন বাকশাল নিয়ে, আসলে উনি বাকশাল সম্বন্ধে কিছু জানেন না, কাজে এই নিয়ে কথা বলে আমি এখানে আমার যে প্রাপ্ত দুইটা মিনিটের উল্লেখযোগ্য অংশ আমি ব্যয় করতে চাই না। বাকশাল ইটসেলফ এ প্রোগ্রাম, এবং ওই বাকশাল তখন করা হয়েছিল, আপনি আপনারা হয়তো বই পড়েন না, হয়তো বা কারো কারো বই পড়ার অভ্যেস নেই, অথবা কারো 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 বই পড়ার যোগ্যতাও নেই, যাই হোক এখন এইটা পড়েন, জানেন বাকশাল কি কারণে করা হয়েছিল, কি প্রেক্ষাপটে করা হয়েছিল, এবং কতগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, এর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, ওটাকে বাতিল করে দিয়ে নতুন একটি প্রোগ্রাম নিয়ে এসেছিলেন, সেটি হচ্ছিল বাকশাল। এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের পুনর্জন্ম আজকে যিনি প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেন, আজকে যিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দাবি করেন, এই রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিতীয় জন্ম যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই কথাটি যত তাড়াতাড়ি আপনারা বুঝতে চেষ্টা করবেন, মানতে চেষ্টা করবেন, তত তত তাড়াতাড়ি আপনারা নিজের মধ্যে একটি আত্মতৃপ্তিতে ভুগবেন। কেননা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি ওই দিন ওই বাকশাল ব্যবস্থা বাতিল করে, বাতিল না করে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা পুনর্বর্তন না করতেন, তাহলে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিতীয় জন্ম হতো না, আপনারা বাকশালকে নিয়েই কন্টিনিউ করতেন। এটাই হচ্ছে বাস্তবতা, মেনে নিলে অসুবিধা কোথায়? আপনারা শুধু তর্কের খাতিরে তর্ক করবেন না। আওয়ামী লীগের দ্বিতীয় জন্ম হয়েছে শেখ হাসিনা ওয়াজেদকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ভারত থেকে নিয়ে এসেছিলেন, এবং আব্দুর রাজ্জাক সাহেব সহ আরেকজনকে পাঠিয়ে ওনাকে উনি নিয়ে এসেছিলেন, এবং ৩২ নম্বরের বাড়ি, যে বাড়িটি সিলগালা করা অবস্থায় ছিল, ওনার পৈতৃক সেই বাড়িটি ওনার চাবি সহ ওনার হাতে সমজিয়ে দিয়েছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির লাইসেন্স ওনার হাতে আবার তুলে দিয়েছিলেন। এটি হচ্ছে বাস্তবতা, এটি এটি রাজনীতি না, এটি চাপাবাজি না, এটিকে স্বীকার করে নিন। যেটি হচ্ছে হ্যাঁ, ইতিহাসে যার যার যে অবস্থান সেটাকে রাজনৈতিক কারণে যতই ডিনাই করেন না কেন, অস্বীকার করার মধ্য দিয়ে কোনো আত্মতৃপ্তি নেই। আরেকজন যিনি বলছেন ৩৩,০০০ গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধু, সেই গাছের কয়টি ফল উনি খেয়েছেন আমরা জানি না, আজকে প্রথম শুনলাম, তবে জানার চেষ্টা করব, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আপনি যেহেতু একটি ইস্যু নিয়ে এসছেন, ওই সময়কার অনেক বই পড়েছি, কোনো না কোনো জায়গায় ৩৩,০০০ গাছের হিসাব পাইনি, যাই হোক আপনি যেহেতু গুনে গুনে ৩৩,০০০ গাছ লাগানো আপনি ছিলেন, যাই হোক আপনার কথা সত্য ধরে নিলাম, আমরা সেটি খোঁজার চেষ্টা করব। আর আমি যেটা বলছি, আমার খসরু ভাই বলেছেন যে আমরা বলেছিলাম এরশাদকে ক্ষমতাচ্যুত করব, এরশাদকে আমরা ক্ষমতাচ্যুত করেছি, কিন্তু খসরু ভাই হয়তো ভুলে গেছেন যে এই ক্ষমতাচ্যুত করার আগে মাঝখানে আবার আমরা এরশাদের কুলে দুলো খেয়েছি, এটা কিন্তু বলেন নাই। আবার সাথে কাকে নিয়ে, আজকে যাকে যুদ্ধপরাধী বলছেন, রাজাকার বলছেন, সেই জামাতকে সাথে নিয়ে কিন্তু এরশাদের কোলে কিন্তু দুল খেয়েছেন ৮৬ সালে, সমগ্র জাতি সেটি দেখেছে, এই কথাটি আপনারা ভুলে যান। আপনারা বলেছেন দেশ স্বাধীন করব, বলেছি দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীন করব আপনারা ৬৬-এর ৬ দফাতেও বলেন নাই, এগুলি ডকুমেন্টেড, এগুলি নিয়ে উদ্ভ্রান্ত উদ্ভর চিতা চাপাবাজি করার কোনো সুযোগ নেই এখন। ওয়েন ইজ রেকর্ডেড, ওয়েন ইজ ডকুমেন্টেড, এটাকে ইউ ক্যানট ডিনাই ইট, এটা সুযোগ নাই। আর যেটা বলছেন দেশ স্বাধীন করেছেন, হ্যাঁ দেশ স্বাধীন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সকল মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, এটা স্বীকার করি। এই মুক্তিযোদ্ধাদের তালিকায় হয়তো মফস্বলের অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরাও ছিলেন, এটা আপনাকে অস্বীকার করি না, বামপন্থীরাও ছিলেন, এটাও আমরা অস্বীকার করি না, কিন্তু ডাকটি, সশস্ত্র যুদ্ধের ডাকটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখে এসেছিল। আপনারা বলছেন একটি কথা খসরুভাই সত্য বলেছেন, আমরা বলেছিলাম বিএনপিকে ক্ষমতাচ্যুত করব, ক্ষমতাচ্যুত করেছি, এটি হচ্ছে আপনাদের রাজনীতি, এটি হচ্ছে আপনাদের সমস্ত রাজনীতির আপনারা নিউক্লিয়াস। আপনারা আপনারা বলেন তত্ত্বাবধায়ক সরকার একটি অবৈধ সরকার, এইটা বন্ধ করার জন্য আপনারা এটা বাতিল করে দিয়েছেন, আবার যখন মঈন ফখরুদ্দিনের অবৈধ সরকার ক্ষমতা গ্রহণ করলো সেদিন আপনারা শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে বললেন এটি আমাদের ফসল। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা আবার কথা বলবো আপনার জন্য ২ মিনিট। থ্যাংক ইউ। একটা ফেস করে দেওয়াটা ভালো, এখানে একটা শুভঙ্করের ফাঁকি চলছে, দর্শকের অনেককেই বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে যে জিয়াউর রহমান সাহেব নাকি বর্তমান আওয়ামী লীগের জনক। ব্যাপারটা হচ্ছে বাকশাল শব্দ দিয়ে কি হয় সেটা যদি আমরা খুলে বলি অনেকেরই ভুলটা ভেঙে যাবে। বাকশাল দিয়ে হচ্ছে বাংলাদেশ আওয়ামী কৃষক শ্রমিক লীগ, কৃষক শ্রমিক আওয়ামী লীগ,
সো কৃষক শ্রমিক আওয়ামী লীগটাকে, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগটাকে আমরা এখানে আওয়ামী লীগ নামটা মুছে ফেলা হয় নাই, বরং কৃষক শ্রমিক যারা এখনো আমাদের রাজনীতির মেইন 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 আমাদের টার্গেট বলতে পারেন, যাদের জীবনের মান উন্নয়ন করাই হচ্ছে আমাদের রাজনীতির মেইন উদ্দেশ্য, তাদেরকেই এখানে মিন করা হয়েছে, এখানে এখানে এমফাসাইজ করা হয়েছে। জি আসসালামু আলাইকুম, আপনার মন্তব্য কি একদম সংক্ষেপে? হ্যালো, জি শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমি বলতে চাচ্ছি ভাই, এই যে এই যে বাকশাল, এটা বঙ্গবন্ধু সিরিয়াসলি মিস্টেক করেছেন, এটা ঠিকই করা উচিত ছিল না। আমরা বঙ্গবন্ধুর মুখ থেকে শুনেছি যে 75 মিলিয়ন কম্বল দিয়েছিল সেই সময়ে, কিন্তু আমার কম্বলও আমি পাইনি। তো এই কথাগুলো আমার স্মরণ আছে, বঙ্গবন্ধুর কথাগুলো, যে এই আওয়ামী লীগকে, এই আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে ফোন করেছে। আপনি কিভাবে জানেন সেটা? বর্তমান যে বর্তমান যে চলছে যে শাসন, এই এই বাকশালী শাসন চলছে, এখন তো কোনো গণতন্ত্র আছে বলেই আমি মনে করি না, বুঝছেন তো। যাই হোক, এই যে আমার মন্তব্য আমি দিলাম, নতুন দল গঠন করার কোন প্রয়োজন ছিল না, আর হা না ভোট দিয়ে জোরে ক্ষমতায় থাকার প্রয়োজন ছিল না। সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপি নেত্রীকে, শিওর বিএনপি নেত্রী আমাদের সমস্ত বিএনপি নেত্রীকে আমরা ধন্যবাদ দিতে চাই। তিনি আমরা 2021 ভিশন দিয়েছিলাম, সেটাকে কপি করেছেন, ফলো করেছেন, বাট তার ফলো করেও খারাপ করেননি, খুব খুব খারাপ করেননি, করেছেন, বাট এটাকে অনেক আপডেট করতে হবে এটাকে আলোচনায় আনার জন্য। আমি তো মনে করি আমার মতো নগণ্য আলোচক এই এই ভিশন নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন মনে করি না, কারণ ফেসবুকের লাইটাররা যদি এটাকে বিনোদন বলে, বিভীষণ বলে, তাহলে আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে এটাকে আরও আপডেট করা উচিত। এবং থ্যাংক ইউ যে উনি অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন যে বর্তমান জনগণ কি চায়, এদের সামনে সবকিছু খুলে ধরতে হবে। আমি আমি সবশেষে যেটা বলতে চাই যে আমরা যাই বলি না কেন, জাতি এখন একটি নির্বাচনের অপেক্ষায় আছে, জাতি এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে যাচ্ছেন, এবং সেখানে ট্রাম্প আসছেন, সেখানে শেখ হাসিনাকে ইনভাইট করা হয়েছে সৌদির সৌদির বাদশা। আমরা আশা করি এই বিশ্বনেত্রীর পেছনে সারা জাতি অনুভূত থাকবে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কলার আসসালামু আলাইকুম, কলা শুনতে পাচ্ছেন? কলাকে আমরা হারিয়ে ফেলছি আপনার জন্য, আর জি কলা, সরি কলা, আসসালামু আলাইকুম, জি কলা শুনতে পাচ্ছেন? বিনা ভোটে এটা কয়রাতি সরকার, আর আমার লাগাবাই যে সুমনের ভাই এখানে এখানে উনি বলে প্রশ্ন করছিলেন ওনাকে যে সব দলনিয়া কি বাকশাল করেছিলেন, জমাত নিয়া করেছিলেন, উনি বলেছেন যে জমাত ইসলাম তখন ছিলই না, লজ্জা লাগে উনি রাজনীতি আজকে এখানে পদত্যাগ করা উচিত, জমাত ইসলাম তখনও ছিল, আর এরপরে উনি বলেছেন জিয়াউর রহমান নাকি জমাত ইসলাম সৃষ্টি করেছে। এরকম রাজনীতিবিদ আপনি টেবিলে নিয়ে আসবেন না, উনি পদত্যাগ করে কি বলে যেন টেলিভিশনের সামনে আসেন না, এটি আমার কথা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, এক মিনিট আপনার জন্য প্লিজ। যে আমি আজকে একটু এনলাইটেন করতে চাই, বাকশালে যে চারটি দল ছিল তখন জামাত ইসলাম ছিল, এবং জামাত ইসলাম ছাড়াও তখন মানে আরো যে দল, তার মধ্যে মাত্র চারটি দলকে নিয়ে বাকশাল গঠন করা, চারটি দলকে ভেঙে দিয়ে বা ওদের মানুষজনকে নিয়ে বাকশাল করা হয়েছিল। জামাত কিন্তু এর আগের সৃষ্টি হয়তো আমাদের করিম ভাই ভুলে বলছেন যে ওই সময় জামাত ছিল না। আরেকটি কথা আমাদের আজকে সুজন ভাই বলে, জামাত তখন ছিল, জামাত নিষিদ্ধ ছিল, ছিল বাট নিষিদ্ধ অভাবে হয়তো ছিল না। তারপরে যে চারটি দল ছিল তার মধ্যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের মধ্যে প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ ছিল, ন্যাশনাল আওয়ামী এনএফ ছিল মুজাফফরের, আর
জাতীয় লেগ ছিল, চারটি দলের মেইন ওদেরকে নিয়েই মানে করা ছিল। আর পরবর্তীতে যেটা উনি বলেছেন যে জিয়াউর রহমান ফ্রিডম পার্টিকে নিয়ে এসছে, ওটা আসলে জিয়াউর রহমান আনেন, ওটি এলেন ছিলেন এরশাদ। ফ্রিডম পার্টিকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল কিন্তু এরশাদ। আজকে সেই এরশাদই ওনাদের আজকে মানে খুব আপন লোক, খুব কাছের লোক। এটি একটি। আর থার্ড একটি যে পয়েন্ট আমি বলতে চাচ্ছিলাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যখন একটি সুন্দর একটি কথা বলেছে যে আপনাদের এখানে মতের স্বাধীনতা, আপনার মতের স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেন কিন্তু সেটি না করে আপনারা কি করেছেন ফ্রিডম, এই যে আজকে ওই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যেসব কর্মকর্তারা বাংলাদেশে আসতে চাইছিলেন তা থেকে ভিসা দেওয়া হয়। আমি এই বিষয়ে, এটা অত্যন্ত লজ্জাজনক আমাদের দেশের জন্য। কথা বলবো আপনার জন্য, 1 মিনিট, 1 মিনিট না 45 সেকেন্ড, আমাকে শেষ করতে, 2 মিনিট ভাই। আমার যে ভাই বলেছেন যে জামাত তখন ছিল, তিনি ভুল বলেছেন, জামাত তখন ছিল না, জামাত ছিল নিষিদ্ধ। আর ভীষণ বেগম খালেদা জিয়ার ভীষণ 20 আর 30 সম্বন্ধে অন্তঃসার শূন্য দিয়ে শুরু করেছিলাম, তার মধ্যে অনেক কথা ছিল, অনেক ব্যাখ্যা ছিল, কিন্তু সময়ে পারা যাবে না। আমার দুঃখ হয় বিএনপির ভাইরা যখন আমাদের বিএনপির ভাইরাই কে শহীদ আর কে আব্দুল শহীদ এখন পর্যন্ত সেটা শিখে নাই, একটু লেখাপড়া করলে হয়তো জানতো। আওয়ামী লীগ বাকশাল আওয়ামী লীগকে বিলুপ্ত করা হয় নাই, 54 সালে আওয়ামী লীগের নাম পরিবর্তন হয়েছিল কাকবাড়ি সম্মেলনের মাধ্যমে, 74 বঙ্গবন্ধু আবার আওয়ামী লীগের নাম পরিবর্তন করেছিলেন, সর্বশেষ মন্ত্রী যে শেখ হাসিনাকে রাজনৈতিক লাইসেন্স এবং দেশে এনেছিলেন জিয়াউর রহমান, সম্পূর্ণ বঙ্গবন্ধুর দেশে শেখ হাসিনা এসে যে না সামরিক শাসন দিয়ে তিনি যে রাজনীতি বাতিল করেছিলেন সেটা পুনরুদ্ধারের সুযোগ দিয়েছিলেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা চেষ্টা করে থাকি যে আপনাদেরকে সত্যিকারের যে মেসেজটি, ইতিহাসটি সেটি জানার জন্য, বাট আমাদের রাজনীতিবিদরা দলের সাপোর্টের জন্য অনেক সময় সেটি বলতে চান না। বাট আমরা আশা করবো যে ওনারা সত্যিকারের কথাগুলোই আপনাদেরকে জানাবেন, যাতে করে আমাদের বর্তমান প্রজন্ম আমাদের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি প্রত্যেকটি জিনিস জানতে পারে, বুঝতে পারে। যাই হোক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।